আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসালাম আলিয়র রাসুল্লাহ আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে ইয়া রাহিম ইয়া রাহিম এই নামটা পড়লে কী হয় এই বিষয়টা আমরা জানাবো এই নামের ফজিল তামল ইয়া রাহিম নামের অর্থ হলো হেদয় আলো এই নামটা আল্লাপাকের খুব পছন্দনীয় একটি নাম ইয়া রাহমান এবং ইয়া রাহিম দুটা নামটা এতটাই পছন্দনীয় প্রথম পৃথিবী সৃষ্টির শুরুতে এই দুটা নাম পৃথিবীতে অনুচ্ছারিত হয়েছিল এই নামটা আমল করলে কী হয় যাদের বিশ্বাসভক্তি ভালোবাসা নিয়ে এই আমলগুলো করতে পারেন তারা উপকৃত হবেন কি উপকৃত হবেন আসুন না একটু একটু করে আমরা জেনে নেই। এর হিমু ফজরের নামাজের পরে একাগ্র চিত্তে ফজরের নামাজের পরে খুব একাগ্র চিত্তে শতবার ফজরের নামাজের পরে একাগ্রভাবে পাঁচ শতবার আপনি যদি প্রত্যেক দিন পাঠ করেন সমস্ত মাকলুক জীব আছে মানুষ জিনপুরি হ্যাঁ যত সৃষ্টি জীব আছে না পৃথিবীতে সমস্ত সৃষ্টি জীব আপনার প্রতি দয়া দেখাবে মেহেরবান হবে এমন কি গুরুতর শত্রু হলেও সেও আপনার কাছে আসলে আসলে আপনাকে ভালোবাসবে আপনার প্রতি মায়া লাগবে আপনার আপনার দরদি হয়ে উঠবে তাহলে কি করতে হবে প্রত্যেক ফজরের নামাজের পরে খুব সাবধানে ঠান্ডা মাথায় একাগ্র চিত্তে শতবার ইয়া রাহিমু ইয়া রাহিমু ইয়া রাহিম মোহাব্বতের সাথে পড়বেন ইনশাল্লাহ আপনার সবাই ভালোবাসবে কিন্তু দর্শক শ্রোতা যারা বিভিন্ন ফল ফসল উৎপাদন করেন যারা ফল উৎপাদন করেন তারা যদি ইয়া রাহিম আরবিতে ইয়া রাহিম আরবিতে জাফরান কালি দিয়ে লিখে তারপর ধুয়ে গাছের গোড়ায় যদি রেখে দেয় তার প্রচুর ফল হবে ইনশাআল্লাহ এবং খেতেও রাখতে পারেন খেতে রাখলেও ওখানে সবজি বা ভালো কিছু হবে খেতে ভালো ফলন হবে ইনশাল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া রহমানু ইয়া রাহিমু দুটি নাম ইয়া রাহমানু ইয়া রাহিমু দুটি নাম যদি প্রত্যেক দিন ফজরের নামাজের পর এক শতবার কেউ পাঠ করে এক শতবার কেউ যদি পাঠ করে ব্যবসায় প্রচুর উন্নতি হবে আমার ব্যবসায়ী বন্ধুগণ অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে আমার ব্যবসা যাতে ভালো হয় এরকম একটা আমল দেন তারা কিন্তু ফজরের নামাজের পরে ইয়ার রাহমান রাহিমু ইয়ার রাহমান ইয়া রাহিমু ইয়া রাহমান ইয়া রাহিমু এক শতবার পাঠ করবেন ইনশাল্লা ব্যবসায় প্রচুর উন্নতি হবে হ্যাঁ দোকানে দোকানে যাদের বেচা বিক্রি কম হয় তারা যদি ইয়ার রহমান উয়ার আহিমু একটা কাগজে লিখে বা বিভিন্ন পাতের মাঝে লিখে যদি টানিয়ে দেয় তাহলে দোকানে খুব বেশি বেচা কেনা হবে এটা কিন্তু পরীক্ষিত আপনি ইয়ার আহমান উয়ার আহিম আরবিতে লিখে টানিয়ে দেখুন ভালো কিছু কিন্তু হবে আশরাফ আলী থানবুর রহমতুল্লাহ আলাই বলেছেন এবং গাজালী রহমতুল্লাহ আলাই এই বিষয়টা কিন্তু বলেছেন হ্যাঁ নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত অসুস্থতা তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু জানলাম আশরাফ আলী তানবুর রহমতলা আরেকটা আমল করেছে আমল আমলের কথা বলেছেন আমলের কথাটা বলে শেষ করবো আর রাহমানু আর রাহিম এই নাম যদি লিখে দুজনের নাম আপনার নাম আপনার স্ত্রীর নাম আপনার নাম এবং আপনার স্ত্রীর মায়ের নাম লিখে যদি ধুয়ে পান করানো হয় দুই যদি দুজনকে পান করান তাহলে প্রচুর ভালোবাসা সৃষ্টি হবে স্বামী স্ত্রীর ক্ষেত্রেই আমলটা করতে পারে ভালোবাসা সৃষ্টির জন্য আপনার নাম আপনার মায়ের নাম আপনার স্ত্রীর নাম আপনার স্ত্রী মায়ের নাম লিখে তারপর ধুয়ে লেখাটা ধুয়ে পান করাবেন ইনশাল্লাহ প্রচুর ভালোবাসা হবে কোনো দিন কিন্তু তারা খারাপ হবে না খারাপ কিছু হবে না ইনশাল্লাহ শরমা দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই আপনাদের ভালো লাগলে শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি